রাজনৈতিক ভিন্ন মতের ছাত্র শিক্ষক কিংবা কর্মকর্তা বাদ যেত না কেউই। ভিন্ন মতের হলেই টর্চার সেলে নিয়ে চালানো হতো নির্যাতন। আওয়ামী সরকারের আমলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্যাডাররা এসব কর্মকাণ্ড ঘটাতো বিশ্ববিদ্যালয়ের দলীয় কর্মকর্তাদের নির্দেশেই। সরকার পতনের পরও বহাল তবিয়তে সেসব কর্মকর্তারা। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের তথ্যছবিতে বিস্তারিত থাকছে ইমরুল কায়েসের রিপোর্টে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। আওয়ামী লীগ সরকার দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যাচার শোষণ ও দুর্নীতির স্বর্গরাজ্যে রূপ পায়। ভিন্ন মতের শিক্ষার্থীদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। অভিযোগ আছে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক তুষারকান্তি সাহা ও সাবেক সহকারী প্রক্টর সেলিমাল মামুন ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে নিজ বিভাগের ভিন্ন মতের শিক্ষার্থী ও কর্মকর্তাদের শারীরিকভাবে নির্যাতন করতেন। জড়িত ছিলেন ভর্তি ও নিয়োগ বাণিজ্যেও, কিন্তু সরকার পতনের পরও বহাল তবিয়তে তারা। সহকারী প্রক্টর ডক্টর সেলিমাল মামুন উনি নিজে দাঁড়িয়ে থেকে ছাত্রলীগ নেতাদের ডেকে নিয়ে এসে আমার উপর 3 থেকে 4 বার নির্যাতন করে। ছাত্র জীবনে কোনোদিন হলে থাকতে পারি নাই, তার একমাত্র অপরাধ ছিল আমি কখনো ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। তারা প্রায় 60 থেকে 70 জন হলে ছাত্রলীগের নেতা এবং কর্মীদেরকে নিয়ে এসে আমার রুমে হামলা করেন। ক্ষমতাসীনদের মাধ্যমে দলীয় সুবিধা নিয়ে একাধিক পদে দায়িত্ব পালন সহ দুর্নীতি করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম। ভিন্ন মতের শিক্ষক কর্মকর্তাদের প্রমোশন আটকানো সহ নানা অপকর্ম নিয়ন্ত্রণ করতেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক রেজিস্ট্রার ডক্টর হুমায়ুন কবির। তার নির্দেশেই বিভিন্ন কর্মকর্তা পদে নিয়োগ পায় ছাত্রলীগের পদধারী অনেকে। অভিযোগের বিষয়ে সাবেক সহকারী প্রক্টর সেলিমাল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য মেলেনি। ক্যাম্পাসে যারা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের জন্য শক্তিশালী ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করার কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে আমরা একটা বড় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব, হাই পাওয়ার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করব, এটা হয়ে যাবে। এবং তাদের কাছে যদি উইথ এভিডেন্স সেই প্রমাণগুলো আসে, নিশ্চয়ই আমরা ওই কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেব। যারা অবৈধভাবে বিভিন্ন পদ পদবি দখল করেছিল আমাদের এই যে আন্দোলনের এবং চাপের মুখে, তারা এই অবৈধ পদ পদবি থেকে সব পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ইমরুল কায়েস, আরটিভি।